আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন রিকোয়েস্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং আজকের রিকোয়েস্টটি করেছে রোহান ভাই। তিনি বলেছেন যে ঢাকা টু বরিশাল হানিফ বাস দিয়ে যেতে। তো আপনার ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভাই। যদি আপনি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের মাঝে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আপনাদেরও যদি এরকম কোনো রিকোয়েস্ট ভিডিও থেকে থাকে যারা আমার ভিউয়ার আছেন, তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। তো আমি কিন্তু আমার যাত্রাটি শুরু করে দিয়েছি ঢাকা টু বরিশাল। আমি এখন ঢাকা টার্মিনাল থেকে মাত্র বের হলাম, এখন আমি ঢাকা টাউনে আসি। টাউন থেকে বের হয়ে দেন আমি রওনা দিব। তো আমি রওনা দিয়ে এসেছি, তো ঢাকাতে আসি এখন। সামনে দেখতে পাচ্ছেন সকাল সকাল বের হয়েছি, খালি রাস্তা পুরো, এখন কিন্তু বেশি একটা গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে না রাস্তায়, রাস্তা কিন্তু একদমই খালি আছে। খুবই সুন্দরভাবে আমি টানছি। তো এখানে একটি ট্রাফিক সিগনাল পড়ে গেল দেখতে দেখতে, এবং সিগনালটি শেষ হয়ে গেল, আমাকে এখানে ডানে মোচড় দিতে হবে। তো এখানে হালকা পাতলা এখন ট্রাফিক আসা শুরু হয়ে গেছে। তো যেহেতু বরিশাল খুব দূরের রাস্তা, তো আমাকে জোরে জোরে টানতে হবে গাড়িটি, তাহলে আমি পৌঁছাতে পারবো প্রায় অনেক দূরের রাস্তায় ঢাকা টু বরিশাল। তো এই ফার্স্ট আমি বরিশাল যাচ্ছি বাস দিয়ে, তা আবার হানিফ বাস দিয়ে। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো যারা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই করে রাখবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমি মোটিভেট হই নতুন নতুন ভিডিও খুবই তাড়াতাড়ি নিয়ে আসার জন্য। তো সামনে একটি বাস দেখতে পাচ্ছেন, এই বাসটিকে আমি ওভারটেক করে দিব, এবং খুবই সহজে বলতে বলতে ওভারটেক কিন্তু হয়ে গেল। এবং সামনে আরও কিছু গাড়িগুলো আছে, সেগুলোকে ওভারটেক করতে হবে। কিন্তু আকাশের অবস্থাও বেশ একটা ভালো দেখাচ্ছে না, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে, বেশ একটা সুবিধার মনে হচ্ছে না। আপনারা জানেন এখন কিন্তু বৃষ্টির দিন, যে কোনো সময় বৃষ্টি এসে পড়ে। তো এখানে ওই একই অবস্থা, যে কোনো সময় বৃষ্টি এসে পড়তে পারে। তবু আকাশ মোটামুটি ক্লিয়ারই আছে, কিন্তু বৃষ্টি যে কোনো সময় এসে পড়তে পারে বলা যায় না। আমি ডানে মোচড় নিয়ে নিলাম, এখান থেকে আমাকে সোজা যেতে হবে। সামনে একটি হালকা ইউ টার্ন আছে, এখান দিয়ে আমাকে যেতে হবে। দেখতে পাচ্ছেন শহরের টাউন থেকে কিন্তু বের হয়ে আমি গ্রামের রাস্তাতে এসে পড়েছি। এখন আমাকে টানতে হবে ওয়ান বাই ওয়ান রোড। তো এখানে কিন্তু গাড়িঘোড়া প্রায় অনেকই থাকে, মোটামুটি এখন খালি দেখাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর কিন্তু গাড়িঘোড়া আরও বেড়ে যাবে। তো ভিডিওটি লং হতে যাচ্ছে, যেহেতু বরিশালের রাস্তা পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে। এবং বলতে বলতে কিন্তু দেখেন আন্ধার হয়ে গেছে, আমি মাত্রই বলেছিলাম বৃষ্টির কথা, এবং কিন্তু বৃষ্টি এসে পড়েছে। খুবই কিন্তু সুন্দর লাগছে ওয়েদারটি, আপনারাও দেখছেন অনেকই ভালো লাগছে ওয়েদারটি দেখতে। সামনে আরও কিছু বাস দেখা যাচ্ছে, এটাকে ওভারটেক করতে হবে। বলতে বলতে ওভারটেক করে দিলাম, এবং সামনে আরও অনেক ট্রাক আছে, ট্রাফিক আসা শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আজকে মোটামুটি ভালো ট্রাফিকই আছে রাস্তায়, বলতে হবে বৃষ্টির সময়ও কিন্তু মোটামুটি ভালো ট্রাফিকই দেখা যাচ্ছে। এমনি কিন্তু বৃষ্টির সময় মোটামুটি ট্রাফিক দেখা যায় না বেশি একটা, কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে। তো আমি রাস্তার বাইরে চলে গেছিলাম কথা বলতে বলতে। তো যাই হোক, এখন কিন্তু রাস্তা পুরোটা খালি, বৃষ্টি পড়ছে এবং আমার গাড়ি কিন্তু চলছে। খুবই কিন্তু জোস লাগছে দেখতে, জিনিসটা অসাধারণ লাগছে। একটি ট্রাককে ওভারটেক করলাম এই মাত্র, আমার কিন্তু ডানে মোচড় নিতে হবে এখান থেকে। সামনে যাই, ডানে মোচড় নিয়ে এখান থেকে, হ্যাঁ। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি হলুদ কালার ট্রাক ছিল ওটা। তো যাই হোক, আমি বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছি। যারা যারা বরিশালের বাইরে আছেন, যদি আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কিন্তু ভিডিওটি কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের বরিশালে কী কী ফেমাস জিনিস আছে বা ফেমাস জায়গা কী কী আছে, অবশ্যই জানাবেন। আমি কিন্তু সেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। যদি আপনারা চান আপনার ফেমাস জায়গায় ভিডিওটি হোক, আপনার রিকোয়েস্ট ভিডিও, অবশ্যই কিন্তু আমি নিয়ে আসার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, ভিডিওর পুরোটি দেখবেন টেনে টেনে না দেখে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখলে, ভিডিওটি লাইক করে না থাকলে অবশ্যই করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও আপনার হোম পেজে, যাতে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো বলতে বলতে কিন্তু আরেকটি বাসকে আমি ওটি দিয়ে দিলাম খুবই সহজে দেখতেই পাচ্ছেন, এবং সামনে কিন্তু এখন পুরো খালি রাস্তা আছে, আমাকে টানতে হবে আরো জোরে। কিন্তু কিছুক্ষণ পরপরে কিন্তু আঁকাবাঁকা রাস্তা আসছে, যার কারণে কিন্তু আমি অত একটা জোরে টানতে পারছি না। তো যাই হোক, এখানে একটি ট্রাক দেখা যাচ্ছে, এটাকেও টানতে হবে, ওভারটেক করতে হবে।
ভুল রাস্তা চলে এসে পড়েছি। এখান থেকে আমাকে বামে যাওয়ার দরকার ছিল, কিন্তু আমি সোজা চলে এসে পড়েছি কথা বলতে বলতে। তো যাই হোক, এরকম একটু ভুল হয়, কি কিছু করার নেই। তো এখানে কিন্তু আমি আবারও লাল ট্রাকটাকে ওভারটেক করা লাগবে আমার, সে আমার আগে চলে গিয়েছে। আমি দুটো ট্রাককে একসাথে ওটি দিয়ে দিতে পারবো খুবই সহজে। এবং রাস্তা কিন্তু এখন পুরোই খালি, দেখতে পাচ্ছেন কোনো গাড়ি ঘোড়া নেই বেশি একটা। এখন কিন্তু রাস্তা মোটামুটি খালি আছে, এখন আবার প্রাইভেট কার চলে আসছে, বাস চলে আসছে, সবই চলে আসছে। তো মোটামুটি ট্রাফিক আজকে কিন্তু ভালোই দেখা যাচ্ছে। আকাশের অবস্থা কিন্তু এখনও ভালো হয়নি, আকাশের অবস্থা কিন্তু এখনও খারাপ, আবারও যে কোনো সময় বৃষ্টি এসে পড়তে পারে। তো যাই হোক, এখন কিন্তু রাস্তাগুলো দেখতে পাচ্ছেন খুবই ভয়ানক রাস্তা, আঁকা বাঁকা রাস্তা, পাহাড়ি রাস্তা এগুলো। তো ড্রাইভ করতে কিন্তু অনেক মজা লাগছে আমার, আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু ভিডিওতে জানাবেন। আর আমার ড্রাইভিং আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন, আমার ড্রাইভিং কি রিয়েলিস্টিক ড্রাইভিং হয় নাকি সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি যতটুকু সম্ভব আমি ট্রাই করি রিয়েলিস্টিকভাবে ড্রাইভিং করার জন্য, তো আমার দ্বারা যতটুকু সম্ভব হয়ে ওঠে, এবং সামনে আরও আমি আপডেট হওয়ার চেষ্টা করব অবশ্যই। সেটাই দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন, যাতে আমি নেক্সটে আরও ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি। এবং বলতে বলতে কিন্তু দেখেন অনেক দূরেই চলে এসে পড়েছি, ঢাকার বাইরে চলে এসে পড়েছি। এখন একটি বাস সামনে আছে, এটাকে ওভারটেক করতে হবে আমাকে। বাসটিকে আজকে কিন্তু মোটামুটি ভালোই ট্রাফিক আছে বললেই চলে। তো বলতে বলতে মেবি চার ভাগের এক ভাগ রাস্তা মাত্র পার করেছি, আরও এখন অনেক পথ পাড়ি দিতে হবে। তো সেই পথ পাড়ি দেওয়ার জন্য আপনারা অবশ্যই সাথে থাকবেন, তাহলে কথা বলতে বলতে কিন্তু অবশ্যই পথটি তাড়াতাড়ি পাড়ি দেওয়া হয়ে যাবে। আর যারা যারা ভিডিওটি নতুন দেখছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং যে সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর ভিডিওটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যেন তারাও দেখতে পারে তাদের পছন্দের ভিডিওটি, এবং তাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই তারা কমেন্ট বক্সে করতে পারবে। আপনারা যারা যারা জানেন সবাইকে জানিয়ে দিবেন, যদি তারা কারো কোনো রিকোয়েস্ট ভিডিও থেকে থাকে অবশ্যই জানিয়ে দিতে, আমি সেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো খুবই তাড়াতাড়ি। আমি কিন্তু প্রত্যেকটি কমেন্ট পড়ি, প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করি, এবং প্রত্যেক কমেন্ট রিকোয়েস্ট ভিডিও এবং যে কোনো ধরনের ভিডিও তারা রিকোয়েস্ট করে সব ভিডিও নিয়ে আসার চেষ্টা করি আমার দ্বারা যদি সম্ভব হয়। তো কিছু কিছু ভিডিও আছে যারা রিকোয়েস্ট করে, কিছু কিছু রিকোয়েস্ট থেকে থাকে যেগুলো অ্যাকসেপ্ট করা সম্ভব না আমার পক্ষে। তো যেগুলো আমার পক্ষে সম্ভব না ওগুলো আমি করি না, কিন্তু যত ধরনের রোড রিকোয়েস্ট ভিডিও থেকে থাকে সব ধরনের রোড রিকোয়েস্ট ভিডিও আমি অ্যাকসেপ্ট করে থাকি, এবং সব ধরনের রোড রিকোয়েস্ট ভিডিও আমি ইউটিউবে নিয়ে আসি। তো সেগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনার হোম পেজে খুবই সহজে তাড়াতাড়ি পৌঁছে যায়। এখানে আমি একটি টোল এসে পড়েছি, এবং টোলটি কমপ্লিট করে এখান থেকে আমি চার নাম্বার ক্যামেরা দিয়ে আপনাদের দেখিয়ে দিই, খুবই সুন্দর একটি ভিউ। এবং বাস স্ক্রিনের কথা তো এখনও বলাই হয়নি, আমি কিন্তু হানিফের নতুন একটি বাস স্ক্রিন ব্যবহার করেছি। আপনাদের কেমন লেগেছে এই স্ক্রিনটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না। আমার কাছে কিন্তু পার্সোনালি হানিফের এই স্ক্রিনটা অনেক ভালো লাগে, কালারটি অনেক সুন্দর হয়েছে, এবং কালারটি ম্যাচিং হয়েছে হানিফের এই স্ক্রিনের বাসের সাথে, খুবই ভালো লাগছে দেখতে, এই জন্য আমি স্ক্রিনটি ব্যবহার করেছি। আপনাদের যদি স্ক্রিনটি ভালো লেগে থাকে তাহলে এই স্ক্রিনের ভিডিও নিয়ে আরেকদিন হাজির হব, যদি স্ক্রিনটি ভালো লাগে অবশ্যই বলবেন, আপনাদের সাথে স্ক্রিনটি শেয়ার করব। এবং বলতে বলতে কিন্তু আমরা একটা ব্রিজের উপর এসে পড়েছি, এবং ব্রিজে কিন্তু অনেক বড় একটি ইউটার্ন আছে, এই ব্রিজে অনেক বড় একটি ইউটার্ন আছে, আমি আগে এই ব্রিজ দিয়ে এসেছি। তো ইউটার্ন কিন্তু এটা শেষ হতে অনেক টাইম নেয় না, মেবি এই ব্রিজটা না, সামনে মেবি আরেকটা ব্রিজ আছে, তো ওই ব্রিজে অনেক বড় ইউটার্ন আছে, আমি এই ব্রিজটার কথা বলিনি, সামনে আরেকটা ব্রিজ থাকার কথা কিছুক্ষণ পরে আপনারা দেখতে পারবেন, অনেক বড় ইউটার্ন আছে ওই ব্রিজটার মধ্যে। তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু মোটামুটি ট্রাফিক ভালোই আছে, আমি কিন্তু ওটির পর ওটি দিতে আসি, ওভারটেকের পর ওভারটেক করতে আসি। তো এখানে দেখতে পাচ্ছেন একটি বড় ইউটার্ন আমরা কমপ্লিট করছি, মেবি এই ব্রিজটার কথাই আমি বলেছি, এই ইউটার্নটার কথাই বলেছিলাম, হ্যাঁ যে এটা ব্রিজটা এসে বলেছে। এখন আমি এই ব্রিজটির কথাই বলেছিলাম আপনাদের, যে অনেক বড় একটি ইউটার্ন থাকে এই ব্রিজটার মধ্যে, তো দেখতেই পাচ্ছেন খুবই একটি বড় ইউটার্ন ছিল, এবং কিন্তু ইউটার্ন এখনও শেষ হয়নি, আরও ইউটার্ন বাকি আছে দেখতেই পাচ্ছেন।
অনেক বড় একটি ইউ টার্ন, এটা দিতে দিতে কিন্তু গাড়ি যদি স্পিডে থাকে তাহলে ইউ টার্নটি কমপ্লিট করতে কিন্তু অনেক সমস্যা হয়, এই জন্য গাড়ির স্পিড কমিয়ে এখানে ইউ টার্ন দিতে হয়, না হলে কিন্তু সমস্যা হয়। কিন্তু দেখতে দেখতে আমাদের সামনে মাথার উপর দিয়ে আরেকটি ব্রিজ চলে গেল এবং সামনে একটি বাস আছে সেটাকে ওভারটেক করে দিব খুবই সহজে, এবং সামনে একটি ট্রাক আছে এটাকে ওভারটেক করে দিব। তো আপনাদের যদি কোনো ভিডিও রিকোয়েস্ট থেকে থাকে অবশ্যই আপনি আমাদের জানাবেন, আমরা সেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব খুবই তাড়াতাড়ি। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। বলতে বলতে আরেকটি টোল এসে পড়লো এবং এই টোলটি মেবি ফ্রি আছে এই টোলটি। তো এখানে রাস্তা এখন কিন্তু পুরোই খালি দেখাচ্ছে, দেখতেও ভালো লাগছে রাস্তাটি, আঁকা বাঁকা রাস্তা, পাহাড়ি রাস্তার মতো আঁকা বাঁকা রাস্তা এখানে দেওয়া হয়েছে, তো খুবই কিন্তু সুন্দর লাগছে। আর হ্যাঁ, আমি কিন্তু বাংলাদেশে কোনো ম্যাপ ব্যবহার করছি না, আমি কিন্তু এখানে ইন্দোনেশিয়ার যে মেন অরিজিনাল ম্যাপটা আছে আমি সেই ম্যাপটা ব্যবহার করছি। কেউ আবার আস্ক করে বসেন না যে ভাই এটা কোন বাংলাদেশের কোন ম্যাপটা এটা শেয়ার করেন আমাকে, তো এটা কোনো বাংলাদেশি মুডের ম্যাপ না, এটা অরিজিনাল যে ম্যাপটা থাকে বাস সিমুলেটর ইন্দোনেশিয়ায় সেই ম্যাপটি। আর আপনাদের মধ্যে যারা যারা ভিডিওটি দেখছেন বাস সিমুলেটর ইন্দোনেশিয়া, এই গেমটি আপনাদের কাছে কেমন লাগে এবং কারা কারা খেলেন এই গেমটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি কিন্তু প্রচুর খেলি এই গেমটি, আমি আগে আর অন্য গেম খেলতাম কিন্তু বাস সিমুলেটর ইন্দোনেশিয়া এখন আমার অনেক খেলা হয়, এজন্য এটা নিয়ে ভিডিও বানাই। আপনাদের যদি অন্য কোনো বাস গেম পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে বলবেন, আমি সেই বাস গেমটি ডাউনলোড করে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর আকার ধারণ করে। তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটি বাস কভারটি করে দিলাম, সামনে আরেকটি নতুন গেম বের হয়েছে কিছুদিন আগেই, 2022 বাস সিমুলেটর ইন্দোনেশিয়া বাস সিমুলেটর। তো ওই গেমটিও কিন্তু মোটামুটি ভালোই, প্রায় ETS 2 ইউরোট্রাক সিমুলেটর 2 এর মতোই ম্যাপ দেওয়া হয়েছে। তো ওই গেমটি আমি কিন্তু ভিডিও দিয়েছি আমার চ্যানেলে, তো যারা যারা দেখেননি অবশ্যই ভিডিওটি দেখে আসবেন, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, এখন কিন্তু দেখতে দেখতে কিন্তু বৃষ্টি নেমে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন রোড কিন্তু এখন পুরোই খালি এবং সন্ধ্যা নেমে এসে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার লাইট জ্বলে গেছে, রাস্তা অন্ধকার হয়ে যাওয়ার কারণে রাস্তার লাইটগুলো কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে। সন্ধ্যা নেমে এসেছে এবং আমাকে কিন্তু ড্রাইভ করতে হবে, সারা দিন ধরে এখানে ড্রাইভ করছি, তো এখন রাস্তায় কিছু ট্রাফিক দেখা যাচ্ছে। বলতে বলতে কিন্তু বৃষ্টি চলে গেছে এবং মাইনর একটি অ্যাক্সিডেন্ট হয়ে গেল দেখতে দেখতে। কথা বলতে বলতে যদি গেমিং করতে যাই তাহলে এই অবস্থা যে অ্যাক্সিডেন্ট হয় বারবার। তো যাই হোক, আপনাদের কাদের মধ্যে এই বাস গেমটি ভালো লাগে অবশ্যই জানাবেন। আর এই বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটি আপনারা 10-এ কত দিবেন এটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং আপনার যদি অন্য কোনো প্রিয় বাস গেম থেকে থাকে সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আমি সেই গেম নিয়ে আসার চেষ্টা করব খুবই তাড়াতাড়ি। এবং 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 যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। তো ভাই আমি এই কথাটা কিন্তু অনেকেই বলি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন। এই কথাটি বলার মোট কারণ হলো আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু আমি মোটিভেট হই এবং নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করি খুবই তাড়াতাড়ি। তো যদি সাবস্ক্রাইব না করেন তাহলে দেখা যায় যে আমি অনেক ডিমোটিভেট হয়ে যাই, ভিডিও বানাতে মন চায় না, ভিডিও আনতে অনেক লেট হয়, এই জন্য আমি বলি যে আমাকে সাবস্ক্রাইব করুন যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি খুবই তাড়াতাড়ি। তো অবশ্যই ভিডিও পুরোটি দেখবেন, টেনে টেনে না দেখে তাহলে ভিডিওটি ভালো লাগবে, আর যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু ভিডিওটি ভালো লাগবে না। তো এখানে দেখতে পাচ্ছেন যে রাস্তা এখনও পুরো খালি হয়ে গেছে, একটি মাত্র প্রাইভেট কার দেখা যাচ্ছে, সামনে কিন্তু বেশি একটা গাড়ি দেখা যাচ্ছে না। এখন আমাকে ওভারটেক করতে হবে এটাকে, এবং বলতে বলতে খুবই সহজে কিন্তু ওটি দিয়ে দিলাম আমি, এবং রাস্তা এখন পুরো খালি, সন্ধ্যার সময় রাস্তা সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আর কিছুক্ষণ পরে কিন্তু রাত হয়ে যাবে এবং রাতের বেলাও ড্রাইভিং করব খুবই সুন্দর লাগবে দেখতে। তো সেটি দেখার জন্য অবশ্যই ভিডিওটির সাথেই থাকুন, কেউ কাট করে চলে যাবেন না। ভিডিওটি কিন্তু অনেক লং হচ্ছে, এর কারণ হলো ঢাকা টু বরিশাল, এই জন্য বড় ভিডিও বানাতে অনেক লেট হয় আমার। কেউ যদি রিকোয়েস্ট করে ঢাকা টু কক্সবাজার বা ঢাকা টু বরিশাল বা ঢাকা টু টাঙ্গাইল, এরকম অনেক রকম কিন্তু রিকোয়েস্ট আছে, তো সেই রিকোয়েস্টগুলো আসতে একটু দেরি হওয়ার কারণই হলো এই লং ভিডিও লেন্থটা। ভিডিও লেন্থটা অনেক বড় হয়ে যায়
এজন্য কিন্তু এডিটিং করতে একটু সময় বেশি লাগে এবং রেন্ডারিং হতে সময় লাগে এবং সব কিছু মিলে আপলোড হতে অনেক সময় লাগে, এজন্য কিন্তু ভিডিওটা আসতেও অনেক টাইম লেগে যায়। তো আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করবেন, আমি অবশ্যই ভিডিও যতই লং হোক না কেন আমি সেই ভিডিওটি আপনাদের মাঝখানে নিয়ে আসার চেষ্টা করব খুবই তাড়াতাড়ি। আপনারা যদি কোনো রিকোয়েস্ট থেকে থাকে এরকম, দূরে হোক বা কাছে যেখানে হোক না কেন, আপনার দেশে হোক বা গ্রামে হোক বা শহরে হোক, যেখানেই হোক না কেন আপনি কিন্তু রিকোয়েস্টটি করে রাখবেন, আমি সেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব খুবই তাড়াতাড়ি। আর যদি রিকোয়েস্টটি না নিয়ে আসি তখন বলবেন যে ভাই কেন রিকোয়েস্টটি নিয়ে আসলেন না, তো অবশ্যই কিন্তু অবশ্যই অবশ্যই রিকোয়েস্টটি করে রাখবেন। ভিডিও ভালো লাগুক চাই না লাগুক, লাইক দেন বা না দেন কিন্তু রিকোয়েস্ট অবশ্যই করে রাখবেন যাতে আমি নেক্সটে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারি। আর যদি ভিডিওতে কোনো কিছু অ্যাড করার দরকার লাগে, আপনাদের যদি লাগে না এই জিনিসটা ভিডিওতে অ্যাড করা দরকার বা এই জিনিসটা ভিডিও থেকে বাদ দেওয়া দরকার, তাও অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন, আমি সেটা করব, আপনাদের কথা মতো ভিডিও নিয়ে আসব। আপনারা যদি না বলেন কিন্তু তাহলে আমি বুঝতে পারবো না, আপনাদের মনের কথা মনের ভাব প্রকাশ করতে হবে তাহলে কিন্তু আমি নিয়ে আসতে পারবো সেই ভিডিও। তো এই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই করে রাখবেন। নেক্সট টাইমে যদি নতুন নতুন ভিডিও পেতে চান তাড়াতাড়ি দেখতে চান তাহলে সাবস্ক্রাইব তো মাস্ট আপনাদের করতে হবেই, এবং সাথে সাথে সাবস্ক্রাইব বাটনের সাথে যে বেল আইকনটি আছে সেটিও অন করে দিবেন। এতে করে কী হবে যে নতুন ভিডিওগুলো আপনার কাছে খুবই তাড়াতাড়ি পৌঁছে যাবে। বলতে বলতে সামনে কিন্তু একটি ট্রাক এসে পড়েছে সবুজ কালারে, এটাকে ওভারটেক করে দেবো এখনই আমি। বলতে বলতে কিন্তু ওভারটেক হয়ে গেল এবং সোজা সাপটা রাস্তা সামনে, এক টানে আমি চলে যাব এখান থেকে। এবং বলতে বলতে কিন্তু অর্ধেকের বেশি রাস্তা মেবি চলে এসে পড়েছি আমরা, আর বেশিক্ষণ বাকি নেই, প্রায় মোটামুটি ভালো দূরে এসে পড়েছি, অর্ধেকের বেশি রাস্তায় এসে পড়েছি, তাও এখনও অনেক রাস্তায় বাকি আছে। তো যাই হোক না কেন ড্রাইভিং করতে থাকি, একসময় না একসময় বরিশাল পৌঁছিয়ে যাব ভাই। তো আমরা যদি রিয়ালিভাবে বরিশাল যেতে চাই, সত্যি সত্যি যদি বরিশাল যাই আমরা, তাহলে কিন্তু লঞ্চ ছাড়া কোনো উপায় থাকে না, বাস দিয়ে কিন্তু ভাই বরিশাল যাওয়া যায় না। কিন্তু আমার সাবস্ক্রাইবার যেহেতু রিকোয়েস্ট করেছে, ভিউয়ার যদি রিকোয়েস্ট করেছে ঢাকা টু বরিশাল যাওয়ার জন্য, এজন্য আমি ভিডিওটি তার মন রাখার জন্য নিয়ে এসেছি ঢাকা টু বরিশালের। আশা করি ভাই আপনার ভালো লাগবে। আপনি যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কিন্তু ভাই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি কমেন্ট বক্সে না জানান তাহলে নেক্সটে যদি কোনো রিকোয়েস্ট করেন আপনার কিন্তু রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করা হবে না, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনার রিকোয়েস্টটি এবং আপনি যে রিকোয়েস্ট পেয়ে গেছেন সেটি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, সবাইকে বলছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভাই অবশ্যই লাইক করে আমাকে সাপোর্ট করবেন, আপনারা যদি সাপোর্ট না করেন আমি কিন্তু সামনে এগোতে পারবো না। তো অবশ্যই কিন্তু সাপোর্ট করার জন্য ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব তো মাস্ট বি করবেনই করবেন। তো এখানে দেখতে পারছেন এই লাল একটি ট্রাককে ওভারটেক করতে নিয়েছিলাম, কিন্তু ডানে মোচড় থাকার কারণে সে আবারও কিন্তু অনেক আগে চলে গিয়েছে, আপনারা দেখতেই পেলেন। তো প্রায় অনেক দূরে চলে গেছে, যদি আমি সামনে পাই তাকে উঠিয়ে দিতে পারবো, মেবি উঠিয়ে দিতে পারবো যদি আমার ম্যাপটি শেষ না হয়ে যায়, লোডিং স্ক্রিন যদি না আসে তাহলে উঠিয়ে দেওয়া সম্ভব হবে। তো দেখতে পাচ্ছেন অনেক দূরে কিন্তু চলে গেছে ট্রাকটি, হ্যাঁ ওটিটি পসিবল হয়ে গেছে, তো ওটি দিয়ে দিলাম কথা বলতে বলতে খুবই সুন্দরভাবে, এবং তিনটি ট্রাককে একসাথে ওটি দিলাম। তো বৃষ্টি কিন্তু এখনও পড়ছে দেখতেই পারছেন, বৃষ্টি কিন্তু রাতের বেলাও পড়ছে, ওয়েদারটি কিন্তু অনেক জোস লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে, রাতের বেলা বৃষ্টি হচ্ছে ড্রাইভিং করছি। আপনাদের বৃষ্টি কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই মাস্ট করবেন, ভিডিও রিকোয়েস্ট থাকলে অবশ্যই জানাবেন। এখানে দেখতে পারছেন যে সাইডে দিয়ে আমি ওভারটেক করে যাচ্ছি, ট্রাফিক সিগনাল আছে, তো আমার দাঁড়ানোর সময় নেই, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে। আর হ্যাঁ আমি কথা কথা বলতে ভুলে গেছি, আমি কিন্তু এখানে বরিশাল শহরে মেবি পৌঁছে গেছি, টার্মিনালটা অনেক ভিতরে, এজন্য আমাকে আরও অনেক ড্রাইভ করতে হবে, দেন আমি বরিশাল টার্মিনালে চলে আসব। তো এখনও প্রায় আরেকটু রাস্তা বাকি আছে, টার্মিনাল সামনে আছে, বেশি একটা দূরেও না আবার। তো বলতে কথা বলতে বলতে কিন্তু দেখেন ঢাকা টু বরিশাল ভাই চলে আসলাম। তো আপনাদের সাথে কথা বলতে অনেক ভালোই লাগে, যদি আমার আপনাদের আপনাদেরও আমাকে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভাই ভিডিওটি লাইক করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আমি জাস্ট আপনাদের কাছে এতটুকু চাই আর কিছু চাই না, এবং আপনাদের যত রিকোয়েস্ট আছে আমাকে করেন আমি সেই রিকোয়েস্ট রাখবো, এটার গ্যারান্টি আমি দিলাম। জাস্ট আপনারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইবের ফলোটা মাইন্ড ফলোটা পুরো করে দেন তাহলে আমাদের আমার আর কি সুবিধা হবে অনেক।
এবং বলতে বলতে কিন্তু দেখতে পাচ্ছেন একটি ট্রাফিক সিগনালে ফেসে গেলাম। আমাদের সবসময় ট্রাফিক সিগনাল ভাঙ্গা ঠিক না, মাঝে মাঝে মানতেও হয়। তো বলতে বলতে সবুজ বাতি জ্বলে গেল এবং কিন্তু আমরা টার্মিনালের খুবই কাছে চলে এসেছি, আর একটু দূর গেলেই টার্মিনাল আসবে মেবি। তো আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে ভিডিওটি কেমন লেগেছে। রোড ডিগোজ যদি থেকে থাকে তাও জানিয়ে দিবেন, আমি সেই রোড ডিগোজ নিয়ে আসার চেষ্টা করব খুবই তাড়াতাড়ি, যতই দেরি হোক না কেন কিন্তু আমি কিন্তু রোড ডিগোজ ভিডিও রোজ নিয়ে আসবো। তো সেটি দেখার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন এবং 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 যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং যারা যারা নতুন দর্শক এইমাত্র আমার প্রথম ভিডিও দেখছেন, নতুন আমার চ্যানেলে এইমাত্র আজকে নতুন আসছেন, অবশ্যই তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য, কারণ আমি রোজ ভিডিও আপলোড করি রাত 8টা বাজে এই রোড রিকোয়েস্ট নিয়ে। তো আপনার যদি কোনো এরকম রিকোয়েস্ট থেকে থাকে রোজ রাত 8টা বাজে আমার চ্যানেলটি চেক করবেন, অবশ্যই কারো না কারো রিকোয়েস্ট পেয়ে যাবেন, তার মধ্যে আপনার রিকোয়েস্টও হতে পারে। তো বলা যায় না কার রিকোয়েস্ট কম সময় আপলোড হয়ে যায়, তো রোজ সবাই তাড়াতাড়ি আমার চ্যানেলটি রোজ রাত 8টা বাজে চেক করবেন। তো বলতে বলতে দেখেন এখানে কিন্তু রাস্তা পুরো খালি আছে, সামনে আমার টার্মিনাল আছে, এখনই কিন্তু আমি টার্মিনালে পৌঁছে যাব। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না, আমি বারবার বলছি। বলতে বলতে টার্মিনাল এসে পড়েছে, আমি এখন টার্মিনালে আমার বাসটি জায়গা মতো ডেস্টিনেশনে রেখে দিব। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী যে কোনো একটি ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।